আজকের প্রেস ব্রিফিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গত 24 আগস্ট রাত্রিতে পাবনা সদর থানার দিন মালঞ্চি বাজার এলাকায় একটি ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা ওই বাজারে প্রবেশ করে 4টি দোকানের তালা ভেঙে এবং নাইট গার্ডকে বেঁধে রেখে একটি দোকান থেকে 14টি ফ্রিজ, একটি দোকান থেকে বিকাশের কিছু টাকা, কিছু মোবাইল সহ অন্যান্য জিনিস নিয়ে যায় এবং একটি স্বর্ণের দোকানে ডাকাতি করে, মোট 4টি দোকানে। তো ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার পরপরই জেলা পুলিশের একটি টিম আমাদের এসএমএসপি ক্রাইম মাসুদের নেতৃত্বে কাজ শুরু করে এবং ঘটনার 36 ঘন্টার মধ্যে আমরা এই ডাকাতির সঙ্গে জড়িত মোট 7 জনকে পাবনা, সিরাজগঞ্জ এবং গাজীপুর থেকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত মালামালের অধিকাংশই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ডাকাতির সময় তারা একটি পিস্তল ব্যবহার করেছিল, সেই পিস্তলটি তারা একটি মিনি ট্রাক এবং 2টি সিএনজি নিয়ে এসেছিল, সে দুটি উদ্ধার হয়েছে। 13টি লুণ্ঠিত ফ্রিজ উদ্ধার হয়েছে, 5টি লুণ্ঠিত LED টেলিভিশন উদ্ধার করা হয়েছে, 5টি লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতি মামলা যে বিক্রয়লব্ধ অর্থ সে সংক্রান্তে 79,805 টাকা উদ্ধার করা হয়েছে। তালা ভাঙা এবং শাটার ভাঙার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি ডাকাতির ব্যবহৃত 10টি মোবাইল ফোন সিজ করা হয়েছে। 2 থেকে 5টি চুরি এবং ডাকাতির মামলা রয়েছে পাবনা অধিকাংশ এই উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায়। ধন্যবাদ। সেই এলাকায় মূলত ডাকাত বলেই পরিচিত, কিন্তু এলাকায় ওইভাবেই কাঠমিস্ত্রি ছদ্মবেশে থাকত। এটা আসলে প্রত্যেকটা অপরাধীর কিছু না কিছু ক্লু অপরাধীরা রেখে যায়। এই ক্লু অপরাধীরা আমরা একটা ক্লু পেয়েছিলাম এবং সেই ক্লু সূত্র ধরেই মূলত এই অপরাধের রহস্য উদ্ঘাটন, পাশাপাশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের যে টিম একেবারে টানা 24 থেকে 36 ঘন্টা টানা অপারেশন করেছে, একেবারে সিরাজগঞ্জে বিল এলাকায় কোমর সমান পানিতে গিয়ে যে এক ডাকাতের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিয়ে আবার গাজীপুর যাওয়া হয়েছে, ওইখান থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি মালামাল সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। কাঠমিস্ত্রি স্থানীয় ওই বাজারেরই যেই দোকানে, যে ফ্রিজের দোকানে ডাকাতি হয়েছে, ফ্রিজের দোকানে একটা দোকান পরে মাহতাব নাম জি বারে হায়দারপুর এই বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি এগুলো বুঝবে ভাই, একটু চাপো না।